আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। প্রত্যেক বাড়িরই একটা না একটা রহস্য নিশ্চয়ই থাকে। এরকমই একটা রহস্য সুনীলবাবু নিজের পরিবার থেকে লুকিয়েছিলেন। সুনীলের বাবা গ্রামে জমিদার ছিলেন। গ্রামে ক্ষেতের জমি আর বিশাল মহলের মতন বাড়ি ছিল। কিন্তু সুনীল সবকিছু ছেড়ে শহরে নিজের ছেলে মোহিত আর স্ত্রী রাগিনীর সঙ্গে চলে এসেছিলেন। বাবা, তুমি গ্রামের ওই বাড়িটা বেচে দিচ্ছ না কেন? ওই বাড়িটা বিক্রি হলে অনেক টাকা পেয়ে যাব। কিন্তু বাবু, তুমি ওই ঘরটা বেচতে চাইছো কেন? তুমি নতুন বাড়ি কিনতে চাইলে এই বাড়িটা বেচে দিচ্ছি আর ব্যাংক থেকে একটু লোন নিয়ে নেব। কিন্তু বাবা, ওই বাড়িতে এমন কি আছে যে আপনি বিক্রি করতে চাইছেন না? আমরা কি গ্রামে গিয়ে আবার থাকবো? একবার বারণ করে দিয়েছি না? বারণ করে দিয়েছি, বারবার তর্ক করবে না। বলতে বলতে সুনীল অসুস্থ হয়ে পড়লেন। তার চোখের সামনে অন্ধকার নেমে এলেন আর সে অজ্ঞান হয়ে গেলেন। স্বপ্নে সে তার পুরনো গ্রামের বাড়িকে দেখছিলেন। নিজের ঘরে ছোট্ট সুনীল বল দিয়ে খেলছিল। ঠিক তখনই সেই বল তার হাত থেকে ছিটকে সিঁড়ি থেকে নেমে একটা ঘরের মধ্যে ঢুকে গেল। সে ধীরে ধীরে সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে একটা অন্ধকার ঘরে ঢুকে গেল। চারিদিকে অন্ধকার ছিল। সে হাত দিয়ে বলটা খুঁজতে শুরু করল। ঠিক তখনই তার চোখের সামনে এমন কিছু এলো যে সে চিৎকার করে উঠল। সেই চিৎকারের সঙ্গেই সুনীল অতীতের থেকে বর্তমানে চলে এলেন। নিজের ঘরে বসে তিনি ঘামছিলেন। তার চিৎকার শুনে বাড়ির সবাই তার চারপাশে চলে এলো। কি হয়েছে? তুমি কি আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছো? যখনই তোমার সাথে ওই বাড়ি বেচার কথা বলি, তুমি সব সময় ঠিক এরকম ভাবে রিয়্যাক্ট করো। তুমি কি কিছু লুকোচ্ছো? বলো না গো। কিন্তু সুনীলের চোখের সামনে তখনও সেই অন্ধকার ঘরের দৃশ্য ছিল। ভয়ের চোটে সে ঠক ঠক করে কাঁপছিলেন। ঠিক সামনেই তিনি এক ছায়া দেখতে পেলেন যে তার দিকে তাকিয়ে হাসছিল। আমি তোমার অতীত, আর তুমি আমার থেকে পিছু ছাড়াতে পারবে না। তাকে নিজের চোখের সামনে দেখে সুনীল চোখ বন্ধ করে ফেললেন। সেই ছায়া এখন ওখান থেকে চলে গিয়েছিল। সুনীলের চুপ করে থাকা দেখে মোহিত খুব রেগে গিয়েছিল। মা, বাবা কিচ্ছু বলবে না, কিন্তু আমি এবার সেই রহস্যকে জেনেই ছাড়ব। আমি কালকে সকালেই গ্রামে যাব, আর তুমি বাবাকে কিচ্ছু বলবে না। এই কথা বলে মোহিত নিজের ঘরে তৈরি হওয়ার জন্য চলে গেল। সুনীলের ঘুম ভাঙার আগেই মোহিত গাড়ি করে গ্রামের দিকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই মোহিত গ্রামে পৌঁছে গেল। এত বছর পরেও তাদের বাড়িটা বেশ ভালোই ছিল। শুধু দেখভাল না হওয়ায় দরজায় জং লেগে গিয়েছিল আর দেয়ালে গাছ গজিয়ে গিয়েছিল। মোহিত যেই নিজের বাড়ির কাছে পৌঁছল, সে দেখল আশেপাশের বাড়িগুলো ফাঁকা পড়েছিল। দরজায় লাগানো বড় একটা তালা খুলে মোহিত যেই ঘরের মধ্যে ঢুকল, প্রচণ্ড জোরে হাওয়া তার শরীর ছুঁল। মনে হলো কেউ যেন তাকে জোরে ধাক্কা দিয়েছে। সে পড়ে যেতে যেতে সামলে নিল আর ধীরে ধীরে সে আগে এগিয়ে যেতে লাগলো। বড় হলঘরের সমস্ত আসবাবপত্র সাদা চাদর দিয়ে ঢাকা ছিল। মাটিতে ধুলোর মোটা আস্তরণ ছিল। সেই ধুলোর মধ্যে মোহিতের পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু অন্যদিকে মোহিতের পায়ের ছাপের ঠিক পাশে আরও একজনের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। সে তার পাশের সোফাকে ঝেড়ে নিজের জিনিসপত্র রাখার জায়গা তৈরি করল। তারপর মোবাইলের আলো জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগল। কিছুক্ষণ খোঁজার পরে সে সুইচ বোর্ড পেয়ে গেল। সে হলে লাইট জ্বালাল। অন্ধকারে যে হল মোটামুটি ভালোই লাগছিল, আলো আসতেই সেটা ভয়ঙ্কর দেখা গেল। জায়গায় জায়গায় মাকড়সার জাল আর তাতে আটকে যাওয়া পোকা মাকড়, চারিদিকে ধুলো, ওপর থেকে ঝুলে থাকা বাদুরের দল হঠাৎ করেই আলো আসাতে চারদিকে উড়ে বেড়াতে লাগল। কিছুক্ষণ ধরে বাদুরের ওড়ার জন্য হলে আওয়াজ ভেসে আসছিল। তারপর হঠাৎ করে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে হলের এক কোণা থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসলো। মনে হচ্ছিল যেন কেউ গর্জন করছে। মোহিত আস্তে আস্তে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই সে বাইরে থেকে কুকুরের আওয়াজ পেল। আওয়াজ এত জোরে ছিল যে মোহিতের মনোযোগ আগেকার আওয়াজ থেকে সরে গেল। মোহিত একা সেই বাড়ির ভেতর প্রচণ্ড ভয় পাচ্ছিল।
পুরো বাড়ি ঘোরার পরে সে একটা বন্ধ দরজা দেখতে পেল, যেখানে একটা বড় তালা লাগানো ছিল। সেই দরজা একটা অদ্ভুত চিহ্ন ছিল। ঠিক তার পাশে কারের সুতোয় একটা পোটলা বাঁধা ছিল। মোহিত সেই তালা খোলার চেষ্টা করছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। সুনীল বাবু ফোন করেছিলেন। তুমি সবসময় নিজের মতেই কেন চলো? এক্ষুনি ওখান থেকে চলে এসো। ওটা একটা বাড়ি না, ওটা আমাদের পরিবারকে শেষ করে দেওয়ার মতো অভিশাপ। তোমার কিছু হয়ে না যায় বাবু। বলতে বলতে সুনীল কাঁদতে আরম্ভ করলেন। মোহিত বুঝতে পারছিল না যে সে ঠিক কি করবে। ঠিক তখনই সে যে তালাটা খোলার চেষ্টা করছিল সেটা নিজে থেকেই তার হাতে চলে এলো, আর দরজা নিজে থেকেই খুলে গেল। যেই দরজা খুলল সেই সময় অনেকগুলো মাকড়সা মোহিতের মুখে এসে পড়ল। সমস্ত মাকড়সা তার মুখের ওপর হেঁটে বেড়াচ্ছিল, আর সে নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে সেই মাকড়সাগুলোকে সরানোর চেষ্টা করছিল। হঠাৎ করে সে ব্যালেন্স হারিয়ে দরজার ভেতর ঢুকে পড়ল। সামনে একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে পড়ে সে একটা অন্ধকার ঘরে গিয়ে পড়ল। সামনে নিকশ কালো অন্ধকার ছিল। নিজের মোবাইলের আলো জ্বালিয়ে সে অন্ধকার ঘরে চারদিক দেখতে লাগল। সেই ঘরটা অন্য কিছু নয়, সেই বাড়ির বেসমেন্ট ছিল, যেখানে অজস্র রহস্য লুকিয়েছিল। সে মোবাইলের আলো জ্বালিয়ে বাইরে বেরোনোর রাস্তা দেখছিল, কিন্তু মোহিত যে সিঁড়ি থেকে পড়েছিল সেই সিঁড়িটাও এখন ওখানে ছিল না। সে অবাক হয়ে চারদিকে দেখতে লাগল। ঠিক তখনই সে একটা আওয়াজ শুনতে পেল। সে পিছন ফিরে সেই আওয়াজের দিকে তাকাল। তার পেছনে একটা বড় বাক্স ছিল, সেখান থেকে একটা পোড়া শরীর বাইরে বেরিয়ে এলো। সেটা দেখে মোহিত চিৎকার করে উঠল। সেই শরীর আস্তে আস্তে মোহিতের দিকে এগোচ্ছিল। অন্যদিকে সুনীলকে এত চিন্তিত দেখে তার স্ত্রী রাগিনী বললেন, ছেলে ওর নিজের বাড়িতেই তো গেছে, এত ভয় কেন পাচ্ছ? কালকেই চলে আসবে। ও বাড়িতে না, মৃত্যুর মুখে গেছে। হয়তো কালকে সকাল দেখা ওর ভাগ্যে নেই। বাবা হয়ে নিজের ছেলের নামে এসব কি বকে চলেছো? এমন কি আছে ওই বাড়িতে? রাগিনীর কথা শুনে সুনীল পুরনো সময় পৌঁছে গেলেন, যখন সে ছোট্ট বাচ্চা ছিল। সুনীল নিজের বল নেওয়ার জন্য বেসমেন্টে গিয়েছিল, তো সেখানে তার ঠাকুরদা আর ঠাকুমা কালো পোশাক পরে একটা গোল বৃত্তের মধ্যে বসেছিল। সেখানে নরকঙ্কালের ওপর একটা মোমবাতি জ্বলছিল। পুরো ঘরে শুধুমাত্র সেই মোমবাতির আলোই ছিল। মোমবাতি থেকে গলে পড়া মোম সেই কঙ্কালের ওপর পড়ছিল। সুনীল লুকিয়ে লুকিয়ে তাদেরকে চুপচাপ দেখছিল। কিছুক্ষণ পর ঠাকুমা সেখান থেকে উঠল, আর উঠে একটা মেয়েকে টানতে টানতে নিয়ে সেখানে এল। সুনীল ভালো করে দেখল আর বুঝতে পারল সেই মেয়েটা তার পাশের বাড়িতে থাকা সুহানি। ঠাকুমা নিজের রক্ত দিয়ে তার কপালে তিলক আঁকল, আর কিছু মন্ত্র বলতে বলতে এক ঝটকায় তার ঘাড় ভেঙে দিল। সে ওখানেই পড়ে গেল। এই দৃশ্য দেখে সুনীল চিৎকার করে উঠল। ঠাকুমা পেছন ফিরে তাকালো, তার চোখ পুরো লাল হয়েছিল। ঠাকুমা সুনীলকে ধরার জন্য আগে এগোল। সুনীল দৌড়ে সিঁড়ি দিয়ে পালিয়ে গেল। তারপর সেই মেয়ের লাশ লুকানোর জন্য ঠাকুমা সেই বেসমেন্টে পুজো শেষ করল, আর তারপর তার লাশকে একটা বাক্সে বন্ধ করে ফেলল। সেই রাতে ভয়ের চোটে সুনীলের জ্বর এসে গেল। ঠাকুমা তাকে চুপ থাকার জন্য হুমকি দিয়েছিল। সুনীল চুপ ছিল, কিন্তু সেই মেয়েটা চুপ ছিল। কিছুদিন পর থেকে সেই ঘরে সেই মেয়েটার ছায়া দেখা যেতে লাগল। ঘরের লোকেরা একে একে বিভিন্ন অসুখে মারা যেতে লাগল। যখন গুরুজি পুজো করতে এলেন, তখন সমস্ত রহস্য বাইরে বেরিয়ে এল। সে তার আত্মার শান্তির জন্য তার অন্তিম সংস্কার করল, কিন্তু মেয়েটি দাঁড়িয়ে গেল। তোমার পরিবার আমাকে মেরেছে, আমি তোমার বংশকে নিঃশেষ করে দেব। গুরুজি তাকে মুক্তি দিতে সফল হলেন না, উনি তাকে বেসমেন্টে আটকে দিলেন। সেদিনের পর সবাই সেই বাড়ি ছেড়ে চলে গেল। সমস্ত কথা শুনে রাগিনী তার স্বামী সুনীলের সঙ্গে গ্রামের দিকে বেরিয়ে গেল, কিন্তু তারা ওখানে পৌঁছতে পৌঁছতে দেরি করে ফেলেছিল। সেই আত্মা মোহিতকে মেরে ফেলেছিল, আর সেখানেই অপেক্ষা করছিল কখন সুনীল আর রাগিনী আসবে।
আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।